আল্লামা সাইদি সম্পর্কে একটি কথাই বলতে চাই যে আমি 90-এর দশকে আমি স্টুডেন্ট ছিলাম তখন দেখেছি আমি 20 কিলোমিটার জায়গা হেঁটে মঠবাড়িয়াতে একটি তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেছিলাম সেদিন মানুষের যে আবেগ এবং উচ্ছলতা ছাত্র সমাজের মধ্যে যে আল্লামা সাইদি সাহেবের গ্রহণযোগ্যতা বিশেষ করে যুব সমাজের ভিতরে যে প্রাণচাঞ্চল্যকরতা সৃষ্টি করতে পারে তার বক্তব্য এটি হচ্ছে একটি জ্বলন্ত প্রমাণ এবং পবিত্র কোরআনুল কারীমের একটি জ্বলন্ত মুজিজা হচ্ছে আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি আজকের তার মৃত্যুকে নিয়ে সারা পৃথিবীতে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এটাকে রাষ্ট্রীয়ভাবে তাকে যে হত্যা করা হয়েছে এরকম একটি অভিযোগের ইশারা এই সরকারের প্রতি এসে গেছে এবং বিশেষ করে এস এম মোস্তফা জামান তিনি এই গণজাগরণ মঞ্চের একজন সদস্য ছিলেন এবং তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন অতএব তার হাতে কি করে এত বড় একজন রাষ্ট্রীয় অতিথি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির চিকিৎসার ভার তার উপরে ন্যস্ত হয় এটি জাতির প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে একজন রাজনীতিবিদ হিসেবে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ছিলেন আপোষহীন এবং সত্যের পক্ষে সাহসী সৈনিক তার বক্তব্যের মধ্য দিয়ে জাতি ঐক্যবদ্ধ হয় তার বক্তব্যের মধ্য দিয়ে সমস্ত স্বৈর শাসকের পতন ঘটে তার বক্তব্যের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকে সুতরাং এগুলি যারা সহ্য করে না এগুলি যারা আতঙ্ক মনে করে তারাই আল্লামা সাইদিকে এই সরকারের শেষের দিকে অর্থাৎ পতনের পূর্ব মুহূর্তে তাকে এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং তাকে সরিয়ে দিয়ে তার আদর্শকে সরাতে পারেনি কারণ আল্লামা সাইদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আল্লাহর রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসেবে তাকে পাঠিয়েছিলেন সুতরাং সেই প্রতিনিধির দায়িত্ব যতক্ষণ পর্যন্ত পালন করার ছিল আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে দিয়ে সেই দায়িত্ব পালন করিয়েছেন এখন এই দায়িত্ব পালনের জন্য লক্ষ কোটি সাইদি এই পৃথিবীতে তৈরি হয়ে গেছে তারা তার দায়িত্ব পালন করবে সুতরাং এখানে মুসলিমদের হারানোর কিছু নাই ইমানদারদের হারাবার কিছু নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বাল আহিয়াউ ওয়ালা কিল্লা তাশাউরুন তারা জীবিত আছে তোমরা অনুধাবন করতে পারো না সুতরাং আমরা মনে করি আল্লামা সাইদি সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ে এখনো জীবিত আছেন এবং যে মরতে পারে না এবং তাকে যে অন্যায়ভাবে অবিচার করা হয়েছে তার উপরে তাকে যে বিনা চিকিৎসায় তাকে যে এই 13টি বছর কারাগারে বন্দী করা হয়েছে এর বিচার এই পৃথিবীতেও হবে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফেরেশতাদের শুনানিতেও এই বিচার আমরা দেখতে পারবো সুতরাং আজকে বলতে চাই যারা আল্লামা সাইদিকে হত্যার সাথে সম্পৃক্ত রয়েছেন বিভাগীয় প্রধান এবং এই যে কার্ডিওলজিস্ট প্রধান রয়েছেন তার উপরেও ইশারা হয়েছে তার উপরেও এই অভিযোগের তীর এই ডাক্তার নিজেই সেখানে দিয়েছেন যে আমার চেয়ারম্যান সাহেব এটা জানেন এবং তিনি এই অনুমতি দেন নাই এই চিকিৎসার জন্য তাকে যে এই প্রয়োজনীয় করা হয়েছে এটা এই পৃথিবীর মানুষ সাক্ষী দেয় কিয়ামতের দিন যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ঠান্ডা মাথায় তাকে হত্যা করা হয়েছে আমি মনে করি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি একটি আদর্শের নাম একটি বিপ্লবের নাম কোরআনের মুজিজার নাম